পূজোর জন্য ফল ফুল মিষ্টি এগুলো কিনতে এসেছি। কেজি হিসাবে সবটা তো বাজাও টক হবে তো ল্যাংড়া ল্যাংড়া টক নয় পাকতে সময় লাগে ঠাকুরের শক্ত নিয়ে যাই ঠাকুরকে বসানোর আসন কিনতে এলাম হলুদ বাঞ্ছা নামে মিষ্টি কেনার জন্য চলে এসেছি একটু বেশি করেই ফুল নিয়ে নিলাম পরের দিন আবার বিপত্তারিণী পুজোও আছে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামী গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজকে হচ্ছে রথযাত্রা আমার সমস্ত ভিউয়ার্সদেরকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন বড়দের প্রণাম আর ছোটদের অনেক শুভেচ্ছা তো আজকে রথযাত্রার শুভ দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমাদের বাড়িতেও পুজো হয়ে থাকে রথযাত্রার মা নিজের মতো করে পুজো করে মানে বাড়ির যেরকম পুজো হয়ে থাকে মা নিজের মতো করেই পুজো করে তো রথযাত্রা আজকে কিন্তু জগন্নাথ দেব আমাদের মাসির বাড়িতে যাবে মানে যে জায়গায় থাকেন জগন্নাথ দেব আজকে কিন্তু অন্য জায়গাতে পুজো করা হবে তো সেসব তোমাদেরকে পরে দেখাবো মা সকাল থেকে ভীষণ ব্যস্ত হয়ে গেছে পুজো জোগাড় যা করার আছে সেগুলো মা করছে মা সকাল থেকেই ব্যস্ত আমিও মোটামুটিভাবে রেডি হয়ে তারপরে ভিডিওটা অন করলাম পুজো হবে আজকে তো দেখি এখন যে কিরকম যোগার যন্ত্র করা চলছে তোমাদেরকে একটু দেখাই আর তার সাথে সাথে আজকের দিনটা আর আজকের ব্লগটাও শুরু করি হ্যাপি রথযাত্রা এই আসনে বসানো হবে জগন্নাথ দেবকে মা পেতেছে আসনটা জাস্ট আসনে বসানো হবে এবার জগন্নাথ দেবকে কি কামছাটা কি হবে জগন্নাথ দেবের স্নানের যোগা চলছে এখনো কাঁচিটা কোথায় গেল কাঁচি কাঁচিটা কোন দিকে রেখে এলাম কাঁচিটা চাই তো দুধের প্যাকেটটা কাটবো জয় জগন্নাথ জয় জগন্নাথ
জগন্নাথ দেবকে বসানোর আসন ফুল দিয়ে সাজানো হচ্ছে। জগন্নাথ দেবকে আসনে বসিয়ে দেওয়া হলো, এবার ফুল দিয়ে সাজানো হচ্ছে, এরপর পুজো শুরু হবে। আগে জগন্নাথ দেব এখানেই থাকতেন, আজকে রথের দিন মাসির বাড়ি গিয়েছেন। এখান থেকে এখানে আজকে পুজো হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের প্রসাদ হয়ে গেল, পুজো মা এবার প্রসাদ দিচ্ছে জগন্নাথ দেবের। এটা কি জিভে গজা গজা তো? গজা জগন্নাথ দেবের ফেভারিট স্বপ্ন লাড্ডু নাম। অত মিষ্টি খাবো না আমি, একটু খা মিষ্টি। আর ফল না, এই প্রসাদের ফলটা নিই না। প্রসাদ নিয়ে নিলাম, জগন্নাথ দেবের প্রসাদ। শুভ রথযাত্রা। আর এই তো প্রসাদ, মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল, আর প্রসাদও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো এবার প্রসাদ খাওয়া হবে। সবাইকে হ্যাপি রথযাত্রা, রথযাত্রা শুভেচ্ছা সবাইকে। পুজো কমপ্লিট হয়ে গেল, প্রসাদও মা দিয়ে দিয়েছে, এবার প্রসাদ খাবো আমি। আজকে মানে ডিসাইড করেছিলাম যে একটু ইস্কনের দিকে যাব, মানে ইস্কন মন্দিরের ওখানে যে জগন্নাথ পুজো হয়ে থাকে, তো ওইখানে যাওয়ার আজকে ইচ্ছা ছিল, কিন্তু পুজো টুজো বাড়ির পুজো এই সমস্ত আছে, তো এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এবার ওটা যদি আগে থেকে না যাওয়া হয়, যাব একটু ঘুরবো, মানে গিয়েই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তো হবে না, অনেকটা লেট হয়ে গেছে, দুপুর হয়ে গেছে এখন তো। আর বিকেলবেলাতে ভাবছি কি যে আজকে আর যাবো না, অন্য কোনো একদিন ইস্কনে যাব, ঘুরে আসব। তো আজকে ইচ্ছা আছে যে আমাদের এই মানে আশেপাশেই একটা রথের মেলা হয়ে থাকে, মানে নাকতলার দিকে, তো সেই রথের মেলাতে আজকে বিকেলবেলায় ঘুরতে যাব। তবে ওটা বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে বসে, এখন বসে না, তো সন্ধ্যেবেলার আগে তো কোনো কাজ নেই, যেহেতু বিকেলবেলায় যাব তখনই যাব। তো এখন প্রসাদ খাবো, তো প্রসাদের সাথে সাথে ভাবছি আর একটা জিনিস বানাবো, মানে ইচ্ছা আছে বানানোর আর কি, একটা রায়তা, মানে একটু নতুন ধরনের রায়তা দই আর বোঁদে দিয়ে বানাবো। তো সেটা আগে বানিয়ে নিই, তারপরে প্রসাদ আর রায়তা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। তো চলো আগে বানিয়ে নিই, মিষ্টি রায়তা বানাবো। তার জন্য প্রথমেই আমি দিয়েছি দই নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বোঁদে, মানে এমনি ড্রাই নয়, কিন্তু যেটা অরিজিনাল আমরা খেয়ে থাকি মিষ্টি, সেই মিষ্টি, কিন্তু শুকনো বোঁদেটা, বোঁদেটা বেশি মিষ্টি নয়, দেখো কালারটাও দেখছো তোমরা, পুরো মানে একদম সেই ডিপ আর কি হলুদ সেটা নয়, আর তার সাথে সাথে তো এটা ব্যবহার করব। এই কটা জিনিস নিয়েছি, টক দইটা আমি ঢেলে নিয়েছি। এবার টক দইটা নেওয়ার পর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যারা মিষ্টি মিষ্টি খাবে না
তারা নাও দিতে পারো, অল্প দিয়েছি। আর বিট নুন দেবো আমি অল্প, এতটা আমি বিট নুন নিয়ে নিলাম, অল্পই বিট নুন নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি আর এই যে যে আমি বিট নুনটা দিয়েছি। ভালো করে মিশে গেছে টক দইটার সাথে, ভালোভাবে মিশে গেছে বিট নুন আর চিনিটা। এবার এগুলো আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, ঢেলে নেব বাটির মধ্যে। নিয়ে নিয়েছি দুটো বাটিতে, এবার এর মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দেব। রেডি, ভালো হয়েছে খেতে, বেশ মিষ্টি মিষ্টি আছে। খুব একটা বেশি মিষ্টি হয়নি যেহেতু এই মানে বোঁদেটা খুব একটা মিষ্টি নয়, আর বেশ একটু বিট নুনের জন্য টক টকও হয়েছে, তো টক মিষ্টি খেতে বেশ ভালোই লাগছে, আর ঠান্ডা দই তো ভালোই লাগবে। বিকেল হয়ে গেছে, তো এবার জমাদেরকে আমি যেমন বলেছিলাম সকালের দিকে পুজো টুজো হয়ে যাওয়ার পর যে আজকে আমাদের বাড়ির কাছাকাছি, বাড়ির থেকে একটু দূরে অবশ্য, একটা রথের মেলা হয়ে থাকে, প্রত্যেক বছরই হয় রথের মেলা এখানে, তো আজকে ওখানে রথের মেলায় ঘুরতে যাব। তো চলো বেরিয়ে পড়ি, অলরেডি তো আমি রেডি আছি, বেরিয়ে পড়ি, তারপরে আবার বাইরে থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো চলো রথের মেলা যাওয়া যাক। চলে এলাম রথের মেলাতে, রথের মেলা বেশ ভালোই বসেছে, এখানে খুব ভিড় হয়েছে, কিন্তু প্রচুর ভিড়। এটা গড়িয়ার নাকতলার থেকে একটু আগেই হয় এখানে প্রত্যেক বছর রথের মেলা। প্রচুর ভিড়, মন্দিরের নাম গান হচ্ছে, মন্দিরের অপোজিটে এই গলিতে আছে রথ জগন্নাথ দেব। প্রচুর ভিড় ছিল রথের, ওখানে রথ দেখা কমপ্লিট হয়ে গেল, ওই মন্দিরের অপোজিটের গলিতেই রথ থাকে। জিলিপি ভাজা চলছে, এখানে চলছে পাঁপড় ভাজা, কত ছোট ছোট হাত পাখা দেখো, ভীষণ ভিড়, এত ভিড়, পা রাখার মতো জায়গা নেই, আর তাদেরকে এই গরম ট্যাসটা জানি আমি ব্যক্তি করি, বাড়ি গিয়ে কথা বলছি। পাঁপড় ভাজার দোকান, গজার দোকান, তারপরে খেলনার দোকান, সমস্ত কিছুই আছে মেলার মধ্যে, বসেছে ফুল গাছের দোকান। ঘুরে বেরিয়ে চলে এলাম রথের মেলা, ঘুরলাম, ভীষণ ভিড়, ভীষণ ভিড়, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই, এত ভিড় আজকে। অবশ্য রথের মেলা আজকে প্রথম দিন, তো ভিড় তো হবেই, রথ দেখালাম তোমাদের, মানে ঠেলা ঠেলি করে কোনো রকমে আমি রথটাকে তুলতে পেরেছি। তো রথের মধ্যে বসে আছেন জগন্নাথ দেব,
সুভদ্রা এবং বলরাম, বেশ ভালো লাগলো। আর প্রচুর দোকান, দোকান বলতে প্রথমেই তোমাদেরকে দেখালাম গাছের দোকান। রথের মেলার একটা বিশেষত্ব হলো প্রত্যেক বছর এখানে প্রচুর ফুল গাছের দোকান বসে, আর এটাই বেশ ভালো লাগলো। বাকি চারিদিকে পাপড় ভাজা চলছে যেটা তোমাদেরকে দেখালাম, আরো অনেক দোকান বসেছে, ছোট ছোট দোকান, বাচ্চাদের খেলনার দোকান টোকান আছে। এত ভিড়, এই যেটুকু অল্প স্বল্প একটু ভিডিও করলাম, করে তারপর চলে এলাম, আর ভালো লাগছিল না, এত ভিড় এত ভিড়, আর তার মধ্যে গাড়ি যাচ্ছে, এত ভিড় যে বলার মতো না। আবার অ্যাকচুয়ালি আমার ইস্কনে যাওয়ার ইচ্ছা ছিল, ইস্কন মন্দিরে আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই পুজো, তারপরে ঘরের পুজো, এই সমস্ত করার পর আর মানে যাওয়া হয়ে উঠলো না। একটা তো সময়ের মধ্যে যেতে হবে ওখানে, যেতেও তো অনেকটা সময় লাগবে, তো ওখানে আর আজকে যাওয়া হলো না, যেহেতু এই সমস্ত পুজো টুজো করে আর যাওয়া হলো না আজকে, অন্য কোনো দিন যাবো। তাই আজকে ভাবলাম কি যে আমাদের যেটা হয়ে থাকে পাড়ার আর কি তলা গড়িয়া নাকতলাতে যে রথের মেলাটা হয়ে থাকে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছাকাছি, তো সেইখানেই আর কি আমি মানে তার আগে থেকেই রথ শুরু হয়ে যায়, মানে মেলা সমস্ত কিছু শুরু হয়ে যায় ওই মেট্রো স্টেশনের আগে, তো সেখানে যে রথটা হয়েছে তো ওইটাই আজকে আমি ঘুরে এলাম। তো ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আর আজকের দিনটাও বেশ ভালো কাটলো। তো আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আর আমার বং ফ্লাইং বার্ড পরিবারের সমস্ত সদস্যদেরকে সকলকে শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। তোমাদের রথযাত্রা খুব ভালো করে কাটুক, আনন্দে কাটুক, আর আগামী দিনগুলো আরো ভালোভাবে কাটুক। আর বড় বেশি ভিডিওটা করছি না, ভিডিওটা আজকে এই অবধি রাখছি। আজকের আমার রথের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকেও ফলো করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।